রিলিফ বিতরণের চিত্র মনে হলেও এটি গাইবান্ধার খোলাবাজারে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রির ডিলার পয়েন্টের দীর্ঘ লাইন। কম দামে আটা ও চাল কিনতে অপেক্ষা করছেন ক্রেতারা, কিন্তু বরাদ্দের তুলনায় চাহিদা বেশি হয় দিন শেষে অনেকেই ফিরতে হচ্ছে খালি হাতে। একজন ক্রেতা সর্বোচ্চ 5 কেজি চাল ও 5 কেজি আটা কিনতে পারেন। ক্রেতারা জানান, বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তাদের ভরসা ওএমএস এর দোকান। আমরা তো গরিব মানুষ, আমাদের তো ঠেকা জানি, তো চাল নিতে আসি। সাতটা থাকি, কাজ কাম সারি আসি, আটা চাউল নিয়ে বসিয়ে আছি, এখন পর্যন্ত পাইনি, এখন 10টা পার হয়ে গেছে। পামু কি না তার কোনো নিশ্চয়তা নেই। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম, তাই বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন ডিলাররা। এক টন চালের এগেনস্টে লোকসংখ্যা হয়ে যায় বেশি, লোকসংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে আমরা সবাই তো কভার করতে পারি না। আমরা নয়টা দোকান খুলছি, আমাদের মাল আর অল্প কিছুক্ষণ চলবে, তারপরে মাল শেষ হয়ে যাবে, অর্থাৎ মালের বরাদ্দটা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। বরাদ্দ কম থাকার কথা স্বীকার করলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। আগে যেখানে 2 মেট্রিক টন করে যতজন ভোক্তাকে রিচ করা যেত, এখন আমরা 1 মেট্রিক টনের মাধ্যমে অতজন ভোক্তাকে আমরা প্রকৃত অর্থে রিচ করতে পারছি না। এই এই কারণে দেখা যাচ্ছে যে ডিলার পয়েন্টে মানুষের উপচে পড়া ভিড় থাকছে ঠিকই, কিন্তু সেই ডিলার যেহেতু তার বরাদ্দ কমে গিয়েছে, বরাদ্দ কমে যাওয়ার কারণে উনিও অনেক সময় প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। ওএমএস কর্মসূচির মাধ্যমে 30 টাকা কেজি দরে চাল ও 18 টাকা কেজি দরে আটা বিক্রি করা হচ্ছে। বিপ্লব ইসলাম, বৈশাখী সংবাদ, গাইবান্ধা।